পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির সহযোগিতায় এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে শুরু হয়েছে সাঁওতালি বইমেলা। রাজ্যেই প্রথম সরকারিভাবে সাঁওতালি ভাষার বইমেলার আয়োজন করা হয়েছে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে 25টি সাঁওতালি প্রকাশন সংস্থা এবং 2টি সরকারি বইয়ের স্টল এই মেলাতে রয়েছে। সাঁওতালি শিক্ষা ও সাহিত্যের প্রসারে এবং সাঁওতালি মাধ্যমে শিক্ষা বিস্তারের এই উদ্যোগ বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি এই ঝাড়গ্রাম শহরেরই বাসিন্দা খেরওয়াল সোরেন সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। বইমেলাতে উপস্থিত থাকা সাঁওতালি ভাষার একাধিক লেখক এবং প্রকাশকরা জানালেন, এই মেলা সাঁওতালি ভাষার প্রসারে ব্যাপক সাড়া ফেলবে, প্রশাসনিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা। খুব ভালো লাগছে এই উদ্যোগ। অন্তত যারা বইপত্র পড়ে, বিশেষ করে এই স্কুল কলেজের ছাত্রছাত্রী, এই সমস্ত সাঁওতালি ভাষায় যারা পড়াশোনা করছে তাদেরকে উৎসাহ যোগাবে, এবং আমি খুব এই উদ্যোগকে আমি বাহবা দিচ্ছি। আদার্স ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হয়েছে, এতটা আমাদের ভাষাটা অগ্রগতি ঘটেনি। এই অলচিকির মাধ্যমে, এই সমস্ত বই টই মাধ্যমে ভাষাটা অগ্রগতি হতে পারে, এতে আমরা আশা রাখি।